হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজের ভর্তি পরীক্ষা সংক্রান্ত দুইটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব এর মধ্যে প্রথম আপডেটটি হলো প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত এবং দ্বিতীয় আপডেটটি হচ্ছে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে সেই সংক্রান্ত তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রথম আপডেটটি হল প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা অধিভুক্ত সাত কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে এসে আপনারা ড্যাশবোর্ড থেকে প্রবেশপত্র বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তো প্রবেশপত্র ডাউনলোড করার জন্য কি করতে হবে প্রথমে লগ করতে হবে তো লগ ক্লিক করে আপনাকে কিছু ইনফরমেশান দিতে হবে এই ইনফরমেশানগুলো সঠিকভাবে দিবেন এরপর দাখিল করুন অপশানে ক্লিক করবেন আপনার যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলে চলে যাবে প্রোফাইলে যাওয়ার পর আপনি দেখতে পারবেন প্রবেশপত্রের নামের একটা অপশন সেখানে ক্লিক করে আপনি প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন তো এটি ছিল প্রথম আপডেটটি এইবার দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল কবে দেয়া হবে তো এই সংক্রান্ত একটি আপডেট নিউজ প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় নিউজটির শিরোনাম এমন দ্রুতই প্রকাশ করা হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল বিস্তারিত অংশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সংশ্লিষ্ট বিভাগগুলোতে ভর্তি পরীক্ষার ফল দুই একদিনের মধ্যে প্রকাশ করা হবে বৃহস্পতিবার পঁচিশ আগস্ট দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল বাসির তিনি বলেন ভর্তি পরীক্ষার রেজাল্ট তৈরির আনুষাঙ্গিক কার্যক্রম প্রায় শেষের দিকে আমরা চূড়ান্ত বৈঠকের পরই ফল প্রকাশ করব। আশা করছি দু একদিনের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে অর্থাৎ আগামী দু একদিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে তারা একটি বৈঠক করবে এবং বৈঠক শেষেই ফল প্রকাশ করা হবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে যেন দ্রুতই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয় প্রসঙ্গত গত শুক্রবার অর্থাৎ উনিশ আগস্ট সকাল এগারোটায় রাজধানীর বারোটি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী এবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে ঢাকা কলেজে মোট আসন রয়েছে এক হাজার পাঁচশো বেয়াল্লিশটি ইডেন মহিলা কলেজে মোট আসন রয়েছে দুই হাজার একশো চারটি সরকারি তিতুমির কলেজে মোট আসন রয়েছে দুই হাজার কবি নজরুল সরকারি কলেজে আসন রয়েছে এক হাজার একশো সরকারি শহীদ শহরী কলেজে আসন রয়েছে আটশো পঞ্চান্নটি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসন রয়েছে সাতশো চৌষট্টিটি সরকারি বাংলা কলেজে আসন রয়েছে এক হাজার এবং ভর্তি পরীক্ষায় একশো নম্বরের মধ্যে পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ অর্থাৎ আপনি যদি চল্লিশ পেয়ে থাকেন তাহলে ভর্তির জন্য অ্যালিজাবেল আর যদি চল্লিশের কম নম্বর পেয়ে থাকেন তাহলে আপনাকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না অর্থাৎ চল্লিশের উপরে পেলে আপনি এলিজাবেল ওকে তো এছাড়াও ইংরেজি অথবা বাংলা বিষয় ভর্তি হতে ইচ্ছুক হলে ভর্তি পরীক্ষায় তাদেরকে ওই সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ ইংরেজি অথবা বাংলাতে কমপক্ষে দশ নম্বর আপনাকে পেতেই হবে কেবলমাত্র গগ উচ্ছভুক্ত বিষয়গুলোর অর্থাৎ ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান দর্শন সমাজকর্ম পরিসংখ্যান গণিত ও গারস্থ অর্থনীতি ওকে আশা করি বুঝতে পেরেছেন এরপর আরও একটি বিষয় রয়েছে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক বা সমান পর্যায়ের সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে এইচএসসি পর্যায়ে পরিসংখ্যান গণিত বিষয় থাকলে পরিসংখ্যান বিষয়ে ভর্তি হওয়া যাবে ইসলামিক স্টাডিজ বিষয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে দাখিল অথবা আলিম অথবা উচ্চ মাধ্যমিকের পর্যায়ে ইসলাম শিক্ষা ও আরবি থাকতে হবে এছাড়াও আরবি বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক হলে তাদেরকে দাখিল পরীক্ষায় আরবি বিষয় ন্যূনতম বি গ্রেড আলিমের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরবি ইসলামী শিক্ষা বাংলা ইংরেজি বিষয় থাকতে হবে বলেও ভর্তির নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজের দুইটি আপডেট এই আপডেট দুইটি হলো ঢাবি অধিভুক্ত সাত কলেজের প্রযুক্তি ইউনিটের প্রবেশপত্র প্রকাশিত হয়েছে এবং আপনারা যারা প্রবেশপত্র ডাউনলোড করতে চান আপনারা আপনাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেখান থেকে প্রবেশপত্র বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এছাড়াও দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল আগামী দু এক দিনের মধ্যেই দেওয়া হবে এবং দু এক দিনের মধ্যেই ফলাফল যখনই দেওয়া হোক আপনাদের সাথে সবার আগে শেয়ার করব সেই জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন